পীরের দরগায় দানের বাস্ক ভেঙে খুচরো পয়সা চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ল চোর। বর্ধমানের 8 নম্বর ওয়ার্ডের পীরপুকুর এলাকার ঘটনা। প্রাতঃভ্রমণকারীদের নজরে পড়ে ঘটনাটি। সেই সময় দানের বাস্ক ভেঙে খুচরো পয়সা ব্যাগে ভরছিল এক যুবক। তখনই তারা ধরে ফেলে তাকে। এরপর বিদ্যুতের খুঁটিতে বেঁধে চলে মারধর। কেটে দেওয়া হয় মাথার চুল, মাথায় ঢালা হয় বালতি বালতি জল। দেখুন কি ঘটেছিল। মুখ তুলবে না কিন্তু আমি যন্ত্র দিচ্ছি এমনি যাব ওটা ভেঙেছে। মন্দিরে পয়সা নিয়েছো দিয়ে এরা ধরেছে নাকি? এখানে পয়সা নিচ্ছিল কেন? কি কিছু খাওয়ার জন্য নিচ্ছিলে? কিছু খাওয়ার জন্য নিচ্ছিলে? যেটা নিচ্ছিল সেটা পরিষ্কার বল। তোমার নাম কি? নাম কি? কোথায় বাড়ি? তুই কখন এসেছিলি এখানে? চারটে, ভোর চারটে। আরে সকাল 4:30 সময় আমরা মর্নিং ওয়াক করতে এসে দেখি পীর বাবার এখানে একটা ছেলে বাক্স ভাঙছে। তারপরে তার সে দৌড়ে পালাতে যায়, আমরা তাকে ধরে ফেলি এবং তার থেকে ওই খুচরো পয়সা টাকা আমাদের যে প্রণামী সেগুলো আমরা ফিরে পাই। এবং হ্যাঁ, এই নিয়ে 4-5 বার আমাদের এখানে চুরি হয়েছে। ভোরবেলা আমরা মর্নিং ওয়াক করতে এসে আমরা কয়েকজন বয়স্ক মানুষ তাকে ধরি। ধরার পরে তারপরে এবার পুলিশের হাতে তুলে দেওয়ার ভাবনাটা চলছে। পুরো টাকাটা ফেরত, পাড়া প্রতিবেশী সবাই এসেছে, এসে হ্যাঁ পুরো টাকাটা ফেরত, হ্যাঁ এবং পয়সাগুলো আমরা তার কাছে পেয়েছি।
আপনি কি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আপনি স্থানীয় বাসিন্দা এখানকার? আমরা এখানকার স্থানীয় বাসিন্দা এবং ব্যবসাদার। আমরা এখানকার স্থানীয় ব্যবসাদার। আপনার নাম? আমার নাম দীপক সরকার।